আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ, সাথে আছি তাসনিয়া মোমো। facebook.com/পদ্মানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বিএনপির মুখে মতপ্রকাশের স্বাধীনতা ভূতের মুখে রাম রাম বলে মন্তব্য করাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন। মির্জা ফখরুলের এমন বক্তব্য ভূতের মুখে রাম রাম ছাড়া কিছুই নয়, কারণ বিএনপি কখনোই জনগণের বাক স্বাধীনতা ও জনমতকে ধারণ করেনি। বিএনপির জন্মই হয়েছিল বন্দুকের নলের মুখে জনগণকে জিম্মি করে অবৈধ ক্ষমতা দখলের মধ্য দিয়ে। শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলের মতো মতপ্রকাশের স্বাধীনতা নেই। সুদূর লন্ডন থেকে যে ওহী নাজিল হয়েছে, যে সিদ্ধান্ত আসে মুখ বন্ধ করে তা মেনে নিতে বাধ্য হন ফখরুল সাহেবরা। নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসবে না বিএনপি। বৃহস্পতিবার আগামী নির্বাচন নিয়ে আলোচনায় বসতে বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। চিঠি হাতে পেলেও ইসির আমন্ত্রণে সাড়া না দেওয়ার বিষয়ে অনড় বিএনপি। দলটি বলছে, নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করা অনর্থক। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিষয়টি নিয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা নির্বাচন কমিশনে কোনো আলোচনায় যাব না। আমরা মনে করি এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে না। প্রায় টানা এক মাস ধরে দফায় দফায় দাম বাড়লেও রমজানের প্রথম দিন কিছুটা কমেছে মুরগির দাম। মাত্র একদিনের ব্যবধানে ব্রয়লারের দাম কমেছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা থেকে 260 টাকা দরে, যা গতকাল বৃহস্পতিবারও ছিল 270 টাকা থেকে 280 টাকা। খামার পর্যায়ে 190 টাকা থেকে 195 টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রির ঘোষণা দেওয়ার পর খুচরা বাজারে পণ্যটির দাম কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী 2-1 দিনের মধ্যে দাম আরও কমবে। খামারে মুরগি 190 টাকা বিক্রি হলে সেটা খুচরা বাজারে 230 টাকার বেশি হওয়ার কথা নয়, তবে সেজন্য 2-1 দিন সময় লাগবে। পুলিশের বিশেষ শাখার সদস্য খুনের মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ খানের নামে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। বৃহস্পতিবার দিবাগত রাতে ইন্টারপোল ওয়েবসাইটের রেড নোটিশের তালিকায় রবিউল ইসলামের নাম পাওয়া গেছে। তালিকায় 63তম বাংলাদেশি তিনি। এর আগে গত 20 মার্চ পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, আরাফ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে। এর ভিত্তিতে ইন্টারপোল রেড নোটিশ জারির কথা শোনা গেলেও তালিকায় তার নাম দেখা যায়নি। বৃহস্পতিবার রাতে ইন্টারপোলের রেড নোটিশে আরাফ খানের নাম পাওয়া গেছে। রেড নোটিশে আরাফ খানের বয়স 35, জন্মস্থান বাংলাদেশের বাগেরহাটে বলে উল্লেখ করা হয়েছে। 70 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন বাগেরহাটের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাওলাদার শওকত আলী, কোণে বাসিন্দা 35 বছরের শাহিদা বেগম নাচু। বয়সের পার্থক্য দ্বিগুণ হলেও গাঁট ছাড়া বেঁধেছেন তারা। দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে 18 মার্চ তাদের বিয়ে হয়। বরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শওকত আলী রামপাল সরকারি কলেজের অধ্যাপক ছিলেন। বাবা মারা যাওয়ার পরে পরিবার হাল ধরতে এবং ভাই বোনদের বড় করতে গিয়ে তার সংসার করা হয়ে ওঠেনি। তবে চাকরি থেকে অবসরের পর তিনি একাকিত্ব বোধ করেন, তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অপরদিকে কন্যা শাহিদা আক্তার নাচু এক কন্যা সন্তানের মা। বেশ কিছুদিন আগে তার স্বামী মারা যায়। পরে পারিবারিক সিদ্ধান্তে তিনি শওকত আলীকে বিয়ে করতে রাজি হন বলে জানিয়েছেন তার স্বজনরা। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এক শুনানিতে প্রায় 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওজি চিউ। স্থানীয় সময় বৃহস্পতিবার এই শুনানি হয়েছে এবং শুনানিতে তাকে কঠিন তোপের মুখে পড়তে হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের মাধ্যমে টিকটক জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। এ কারণে যুক্তরাষ্ট্রের অনেক আইন প্রণেতা দেশটিতে টিকটক নিষিদ্ধ করার পক্ষে। এসব কারণে টিকটকের সার্বিক কার্যক্রম ব্যাখ্যা করতে মার্কিন কংগ্রেসে উপস্থিত হন টিকটকের সিইও। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। দাঁত মাজার ব্রাশ দিয়ে ঘষে ঘষে কারাগারের দেওয়ালে গর্ত করে পালিয়ে গেছেন দুই বন্দী। সিনেমার গল্পের মতো পালিয়ে লাভ হয়নি ওই দুই কারাবন্দীর।
পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরই একটি রেস্তোরাঁয় বসে প্যানকেক খাওয়ার সময় তাদের আবার গ্রেফতার করে পুলিশ। সংবাদ মাধ্যম নিউপোর্ট নিউজ এর প্রতিবেদন অনুযায়ী জেল পালানো ওই দুই আসামির নাম জন গার্জা ও আর্লি নিমো। গত সোমবার সন্ধ্যায় তারা জেল থেকে নিখোঁজ হয়ে যান। তাদের কক্ষ তল্লাশি করে একটি গর্তের খোঁজ পাওয়া যায়। জেল কর্তৃপক্ষের কাছে পুরো বিষয়টি পরিষ্কার হলে তারা তল্লাশি অভিযান শুরু করেন, যদিও পুলিশকে বেশি কসরত করতে হয়নি। পবিত্র রমজান মাসে রোজা পালন করছেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা। সেই ধারাবাহিকতায় রোজা রেখেছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি। রমজানের প্রথম সেহরি খাওয়ার বিষয়টি অভিনেত্রী নিজে জানিয়েছেন। একই সঙ্গে জানালেন, তাদের সেহরি খাওয়ার সময় 7 মাস বয়সী ক্ষুদে ছেড়ে শাহী মোহাম্মদ রাজু খেতে খেতে ঘুমিয়ে পড়েছেন। শুক্রবার ভোরে নিজ ফেসবুক ভেরিফাইড পেজে একটি ছবি দিয়েছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে গোলাপি রঙের একটি পাত্রে খাবার, তার পেছনে ঘুমিয়ে পড়া ছেলে রাজ্য। অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, আমাদের সেহরি শেষ আলহামদুলিল্লাহ, আমার বাজান খেতে খেতে ঘুমময়। চিত্রনায়িকার এই ছবিটি পোস্ট করার পর নজর পড়েছে অনুরাগীদের মধ্যে। ইউরো বাছাইয়ের ম্যাচে লিচেনস্টেইনের মুখোমুখি হয় পর্তুগাল, আর প্রতি ম্যাচ পানামার মুখোমুখি হয় আর্জেন্টিনা। পর্তুগাল জিতে 4-0 এবং আর্জেন্টিনা 2-0। বৃহস্পতিবার এই ম্যাচগুলোতে নিজেদের নামের পাশে একটি করে রেকর্ড যুক্ত করেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল ইতিহাসে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার এখন রোনালদো। কাতার বিশ্বকাপেই তিনি পর্তুগালের হয়ে খেলেছেন 196তম ম্যাচ। বৃহস্পতিবার রাতে তার নামের পাশে রয়ে গেছে 197 ম্যাচ। রোনালদোর এই রেকর্ডের রাতে ইতিহাস গড়েন লিওনেল মেসিও। পানামার বিপক্ষে ম্যাচে 89 মিনিটে ফ্রি কিক থেকে সরাসরি গোল করেন মেসি, যা আর্জেন্টিনার জার্সিতে মেসির 99তম গোল। সেই সঙ্গে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির গোলের সংখ্যা এখন 800। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যে 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/podanews24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com@podanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের সব আপডেট জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল podanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া মোমো। ভালো থাকুন, সুস্থ থাকুন।